সামনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগে বৃহত্তর রাজনৈতিক জোট করতে এরই মধ্যে ছোট বড় সমবনা ডান বাম ও ইসলামী 22টি দলের সঙ্গে প্রাথমিক সংলাপ শেষ করেছে বিএনপি। গণতন্ত্র মঞ্চের শরিক 5টি দলের সঙ্গেও আলাপ করেছে দলটি। তবে 20 দলীয় জোটের অন্যতম শরিক দল জামায়াতে ইসলামীর সঙ্গে সংলাপ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে বিএনপি। এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সূত্র জানায়, জামায়াতের সঙ্গে সংলাপের সিদ্ধান্ত না হলেও তাদের সঙ্গে বিরোধ তৈরি না করে নির্বাচনে জোট ও যুগপৎ আন্দোলনে যাবে বিএনপি। বিএনপি সূত্র দাবি করেছে, 20 দলীয় জোটের বাইরে ধর্মভিত্তিক ইসলামী দলগুলোর বিভিন্ন ইস্যুতে চাপের মুখে রয়েছে, তাই এ মুহূর্তে সংলাপে আগ্রহ দেখাচ্ছে না। এছাড়া বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোট থেকে বেশ কয়েকজন শীর্ষ নেতার নেতৃত্বে ধর্মভিত্তিক দলগুলোর যে অংশ বেরিয়ে গেছে, তারাও আপাতত নিষ্ক্রিয় রয়েছে।